سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا سيدنا الخضر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار سبعين قريبا رواه البخاري وعن أمامة الباهلي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما جعل الله بينه وبين النار خندقا كما بين السماء والأرض رواه الترمذي بإسناد صحيح جبتي وحمد سنا وان رب العالمين جنة دروت تسليم برشيد وشيش نبي أحمد مصطفى محمد مصطفى صلى الله عليه وسلم جبتي সম্মানিত মুসল্লিবৃন্দ, একটু হালকা জাল হাদিসের কবলে নফল সিয়াম এ বিষয়টি নিয়ে আপনাদের সামনে খুতবা পেশ করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। বাংলাদেশের মানুষ আমল প্রিয়, তারা ধর্মকে তথা ইসলামকে যারা ভালোবাসে তারা আসলে জান্নাতের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য পরিশ্রম করে থাকে। যারা ধর্ম মানে না তাদের বিষয়টা আলাদা, কিন্তু যারা মানতে চায় আগ্রহের সাথেই তারা মসজিদে আসে, সিয়াম পালন করে, সালাত আদায় করে, সাদকা জাকাত দেয়। কিন্তু কোন আমলটা করতে হবে এটা সঠিক না বেঠিক এইটা জানে না। এটাকে আরবিতে বলা হয় কাহাতুবিল লাইল, রাত্রিতে লাকড়ি খোঁজার মতো।
অর্থাৎ আপনি জ্বালানি খড়ি সংগ্রহ করছেন রাত্রিতে, খড়ির বোঝার মধ্যে একটা সাপ ঢুকে গেছে আপনি খেয়াল করেন না, যখনই খড়িটা নিয়ে মাথায় নিয়ে রওনা দেবেন তখন সাপ বুঝবে যে আমাকে নিয়ে চলে যাচ্ছে, তখন সাপ ছেড়ে দেবে আপনাকে না, কামড় দেবে। এটাই যায় যে বেশি কথা বলে তার বেশি ভুল হয়, যে বেশি আমল করে বেশি ভুল হয়। তো তার অবস্থাটা হলো এই খড়ি কুড়ানোর মতো। আমাদের দেশের মানুষের অধিকাংশের অবস্থা এই, খড়ি কুড়াচ্ছে কিন্তু ওর মধ্যে যদি একটা সাপ ঢুকে যায় ওই ব্যক্তির জন্যই ভয়ঙ্কর। ঠিক আমলের মধ্যে যদি বেদাত মিশ্রিত হয় তাহলে আমলের জন্য ওটা কি ভয়ঙ্কর। আর যত জাল কথা মিথ্যা কথা বেদাত এইগুলোর আবিষ্কারক হলো একবারে সরাসরি মিস্টার ইবলিস, ইবলিস শয়তান এইগুলোর আবিষ্কারক। ও এইগুলো দুনিয়াবী এজেন্টের মাধ্যমে ইবলিসের কিছু বেতনভুক্ত কর্মচারী আছে মানুষের মধ্য থেকে, এই সমস্ত কর্মচারীদের কাছে এই পীরের নামে যারা ভণ্ডামি করে দরবেশ সাজে তাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ইবলিস এইগুলো প্রচার করে। এটা দলিল দ্বারা হাদিস দ্বারাই প্রমাণিত, এটা আমি বলবো শুনেন, ভূমিকাটা শুনে নেন। আপনারাই বলেন যে মিথ্যা কথাগুলো ইবলিস সৃষ্টি করেছে, এই কথাগুলো যদি সৎ আমলের সাথে মিশ্রিত হয় তাহলে এই সৎ আমলটা সৎ আমল থাকবে না নষ্ট হয়ে যাবে। যেটা ইবলিস বমি করে, ইবলিসের বমির সাথে সৎ আমল মিশ্রিত হলে সৎ আমলের কোনো দাম থাকে না। পুরো দেশের মানুষকে আলেম থেকে শুরু করে নিয়ে জালেম পর্যন্ত, এই সাধারণ মানুষ থেকে নিয়ে উচ্চ শ্রেণীর মানুষ পর্যন্ত বিষয়টা বোঝানোর আমরা চেষ্টা করছি অনেকদিন থেকে, কিন্তু মানুষ বুঝতে চায় না, বুঝতে চাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমল করতে বলেছেন, যেটা সৎ বিশুদ্ধ আমল সেটা আপনি আমল দেখলেই করতে থাকবেন এইটা বলেননি। আর তার ফজিলত কত, 107 নম্বর আয়াতটা খুলবেন, 8 নম্বর আয়াতটা সূরা কাহফ, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে এবং আমলে সলিহ করবে সব জায়গাতে। এই সূরার শেষে বলা হয়েছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সলিহা, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সেজন্য আমলে সলিহ করে। ছোট্ট একটা ছোরা সূরাতুল আসর এর মধ্যে এসেছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, তারপরে কি ওয়া আমিলুস সলিহাত, তো এখানেও আমলে সলিহ করার বলা হয়েছে। এই জিনিসটা আমরা বুঝি না, আমলে সলিহ কোনটা, যে আমলের দলিল আছে প্রমাণ আছে দলিল ভিত্তিক, সহি দলিল ভিত্তিক আমলকে আমলে সলিহ বলে, সৎ আমল বলে। কিন্তু ওই সৎ আমলটা করার পাশাপাশি যদি আপনি ভুয়া আমল ওর মধ্যে যোগ করেন তাহলে আল্লাহর কাছে সেটা আর গ্রহণযোগ্য হবে না। সেটাই বলতে চেয়েছি,
আগে হাদিস দিয়ে টেস্টটা আপনাকে জানাই দিই, বেশ কয়েকটা হাদিস আছে, তার মধ্যে একটি হাদিস শয়তান যে মিথ্যা কথাগুলো তৈরি করে, সহিহ বুখারীর 4701 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, প্রতিদিন রাত্রিতে ফেরেশতারা আসমানে মিটিং বসে, আগামীকাল কি কি সিদ্ধান্ত মানুষের কাছে পৌঁছে দেবে, কি কি ঘটবে এটা আল্লাহ তাদেরকে জানাই দিলে তারা এটা নিয়ে মিটিং বসে। কিন্তু ইবলিস শয়তান সুফিয়ান ইবনে উয়াইনা রাদিয়াল্লাহু আনহু তিনি দেখা দিচ্ছেন আঙ্গুলের উপরে আঙ্গুল রেখে যে এক শয়তান আরেক শয়তানের উপরে উঠে একবারে এলা সামা একবারে আসমান পর্যন্ত চলে যায়। যাওয়ার পরে ওরা কান পেতে শুনতে থাকে, যে কথাটা শুনলো ইতিমধ্যে ফেরেশতারা বুঝতে পারে যে ইবলিস শয়তানের দল আমাদের কথাগুলো কান পেতে শুনছে, তখন কুড়া মারে, তখন নিচ থেকে দৌড় দেয় ওরা। শুনতে পেয়েছে একটার সাথে আরো 100টা যোগ দেয় মিথ্যা কথা, মধ্যে মিথ্যা কয়টা 100টা মিথ্যা, এটা সহিহ বুখারীর হাদিস। ফাতুকা আল ফামিস সাহিব আকুহান, আর এইটা এসে বলে দেয় এই গণকের কাছে, জাদুকরের কাছে, যারা ভণ্ডামি করে ইসলামের নামে। আপনারা দেখেন যত কারামত দেখায়, কিছু কিছু ইবলিস আছে ওনাকে আল্লাহকেও দেখায়, আর আপনারা ওই তালে পড়ে যান যে তাই তো, এটা ঘটলো কি করে তাহলে, এগুলো সব ইবলিস শয়তান পুষে। এরা মাজারে বসে, খানকায় বসে ইবলিস হাজির করে আর জনগণকে ফাঁকি দেয়। এর অনেকগুলো হাদিস আছে, আহাদিসুল মুখতারার মধ্যে একটা হাদিস আছে, তারপরে নাসাইয়াল কুবরার মধ্যে একটা হাদিস আছে, আহাদিসুল মুখতারা 1469 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে উজ্জা নামক এই নগ্ন মেয়ে জিন একে হত্যা করতে বলেছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে, যে তুমি যাও হত্যা করো। দেখলেন যে তিনটা বাবলা গাছ যৌথ করে ও বাসা বেঁধে আছে, প্রথমে গিয়ে বাবলা গাছ কেটে দিলেন, বাসা ভেঙে দিলেন। আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন যে এই কাজ করেছে, বলছিলাম তাসনা শায়েন, আরে কিছুই করেনি, তুমি যাও ওকে একদম মেরে আসো। যে দেখছে যে এই নগ্ন মেয়ে জিন, ন্যাংটা জিন, মাথার চুলগুলো অনেক বড় করে ভয় দেখানোর জন্য কাদায় লেপটানো চুলনি দাঁড়িয়ে আছে, তার চেলাপেলা চিৎকার করছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু দেখতে পেয়ে ওকে যা হত্যা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন অতিলকাল উজ্জা, এটাই সেই উজ্জা নামক জিন, এই বদমাশটা কাবা ঘরের চতুর্পাশে যে 360টি মূর্তি ছিল এই মূর্তির মধ্যে ঢুকে শব্দ করত, আর ওরা মনে করত যে আমারটাই হয়তো কবুল হয়েছে। তাহলে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন মা কুল্লি মা কুল্লে সোনামিন জিন্নিয়া, প্রত্যেকটা মূর্তির সাথে এই মেয়ে নগ্ন জিন থাকে, আর সেটাকেই সুশোভিত করে,
মানুষ মূলত পূজা দেয় কাকে? মূর্তিকে নয়। কাকে? জিন। শুধু এই মহিলা নগ্ন জিনকে পূজা দেয়। আপনার হাদিস তো আরো শুনেছেন যে সূর্য ওঠার সময় শয়তান কি করে? শিং লাগিয়ে থাকে। শুনেন না এগুলো আপনার হাদিস? তো শয়তান যেমন মক্কার কাফেরদেরকে ধোকা দিত, ঠিক এখনো যারা মূর্তি পূজারী, কবর পূজারী, কবরকে মাজার বানাই নিয়েছে, কাঙ্কা বানাই নিয়েছে, প্রত্যেক জায়গাতে কিন্তু এই নগ্ন শয়তান জিন আছে। এটা সূরা 100, সূরা নিসা 116 নম্বর আয়াত খুলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে নগ্ন জিন থাকে। তো মানুষ যেটা করে, ভক্তি যেটা করে, সেটা হলো সরাসরি কাকে ভক্তি করে? নগ্ন জিনকে ভক্তিটা করে। মূর্তির তো কিছুই নাই। এইটা জিন শয়তান যে মূলত মানুষ তারই ইবাদত করে, নাউজুবিল্লাহ, মূর্তির ইবাদত করে না, কার ইবাদত করে বলেন তো? জিন শয়তান যে, তাও আর ন্যাংটা, তাও আর মহিলা, জিন্নিয়া শব্দ আসছে, মহিলা জিন, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। একদিকে এক শ্রেণীর মানুষকে ওরা মূর্তি পূজাতে লাগায় রাখছে, এই কাজটা করেছে কে? শয়তান। দুই নম্বর, যারা ইবাদত করছে এর মধ্যে, ইবাদতের মধ্যে যে মিথ্যা ঢুকাইছে, এটাকে ঢুকাইছে শয়তান। এজন্য আল আদাবুল মুফরাদের মধ্যে একটা সহি সনদে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একজন বক্তা এসে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বক্তব্য দিল, ফাকসাল কালাম, বক্তব্যটা খুব অতিরঞ্জিত হলো। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আকাশে কি শয়তান? বক্তব্য শুনে বলছে যে শয়তান যেমন বমি করে, এই বক্তা এরকম বমি করে চলে গেল। তাহলে শয়তানের বমি যদি আমলের মধ্যে মিশ্রিত হয়, মিথ্যা কথা যদি মিশ্রিত হয়, তো আমল তো কবুল হওয়ার প্রশ্ন আসে না। আর একটা হাদিস 8 পৃষ্ঠায় খুলবে, সহি মুসলিমের মধ্যে এসেছে, এটা মওকুফ সূত্রে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইন্না শাইতান ইয়াতামাসসালু রিজালান, শয়তান মানুষের রূপ ধারণ করে, ওয়াইয়াতিল কওমা ফাইয়া এবং মানুষের কাছে আসে এবং হাদিস বর্ণনা করে, হাদিস বর্ণনা করে চলে যায়। মানে জনগণ হাদিস শুনে খুব মজা পেয়ে গল্প করে যে এমন একটা হাদিস শুনলাম যেটা যাকে দেখলে চিনতে পারবো কিন্তু তার নাম জানি না। এর সহি মুসলিম এসেছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পক্ষ থেকে মওকুফ সূত্রে। তাহলে বোঝা যাচ্ছে শয়তান এসে বক্তব্য দেয় মানুষের মাঝে। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 101টা জিনিস ওহি করে, তার মধ্যে 100টা কি মিথ্যা। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন কি, বক্তারা শয়তানের মতো বমি করে। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে শয়তান মানুষের সামনে সে বক্তব্য দেয়। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি ঠিক এইরকমই বলছেন। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি একটা জিনিস, যে সমাজে যতগুলো জাল কথা, মিথ্যা কথা চালু আছে ধর্মের নামে, এইগুলোর আবিষ্কারক কে? ইবলিস শয়তান। আর এর প্রচারক কে? কারা? মানুষ শয়তান। মানুষ শয়তান ভালো ভাষাটা হলো কি বলেন তো? এর আগে বলেছিলাম আলেম শয়তান। কি আলেম শয়তান? দায়ী শয়তান তারা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দায়ী আবার শয়তান হয় কি করে? আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো বলেছেন সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 1059 পৃষ্ঠায় খুলেন,
দুয়াতুন আল আবাব জাহান্নাম মান জাবাহুম ইলাইহা কযাফুহু ফিহা অ্যাক্সিডেন্টের দায়ী অনেক আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে আহ্বান করবে মান জাবাহুম ইলাইহা কযাফুহু ফিহা ওই সমস্ত আলেমদের ডাকে যে সাড়া দিবে তাকে তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে হুযাইফা বললেন এরা কারা এতটুকুই মানব রূপী দেহের মধ্যে ওদের অন্তরটা হবে শয়তানের অন্তর তাহলে আমরা তো সূরা নাসের মধ্যে পড়ি মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস তাহলে মানুষের মধ্যে শয়তান আছে আবার কি জিনের মধ্যেও শয়তান আছে উভয়ে মানুষকে কি করে কুমন্ত্রণা দেয় আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মানুষের হৃদয়ে কি করে কুমন্ত্রণা দেয় মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ শয়তান থেকে এবং জিন শয়তান থেকে এটা তো আপনারা পড়েন নিয়মিত তাহলে এই জিন শয়তান থেকে এবং মানুষ শয়তান থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে এটা হলো আসল কথা যখনই দেখবেন বিনা দলিলে কোনো লোক কথা বলছে কোনো বক্তা তার কথা শোনা হারাম মোহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ বলছেন এত বড় একজন তাবেঈ চারজন শ্রেষ্ঠ বয়স্ক তাবেঈর মধ্যে একজন মোহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে তোমরা বেদাতিদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনো না কারণ বেদাতিরা হলো শয়তানের এজেন্ট আর কোরআন তেলাওয়াত যত ভালোই হোক না কেন যদি তার কাছ থেকে শুনেন ভালো লাগলে তার প্রতি মহব্বত সৃষ্টি হবে হবে না এত সুন্দর তেলাওয়াত করছে কিন্তু এই বদমাশ হলো শিয়া বদমাশটা কি শিয়া সুন্নিদের বড় দুশ্মন দেখেন না 26টা আয়াত বাতিল করার জন্য আবেদন জানাইছে কারা শিয়ারা বাবরি মসজিদ ভেঙে দিল এই গুড়া হিন্দুরা ভেঙে দিল না অথচ আর এক জায়গায় প্রতিষ্ঠা করবে তো প্রথম যে শয়তানটা টাকা দিয়েছে রাম মন্দির যেখানে তৈরি করবে প্রথম যে শয়তানটা টাকা দিয়েছে ওটা হলো শিয়া শয়তানটা এগুলো তো জানেন না আপনারা বাংলাদেশের মানুষ দাঁড়িয়ালা টুপিওয়ালা হলে কি হবে অধিকাংশই হলো ইরান প্রেমী ইরানকে ভালোবাসে বেটা তুমি মুসলমান না ভালো করে শুনে রাখো তুমি মুসলমান না তুমি কালেমা পড়ে আবার ইসলাম গ্রহণ করো শিয়াদের প্রতি যার ভক্তি আছে সে বাতেনিয়া হোক আশারিয়া হোক রাফেজি হোক শিয়াদের অন্তত 69টা দল আছে এখন মনে হয় আরো 112 হয়ে গেছে অর্থাৎ শিয়াদেরকে চিনবেন ভালো করে এদের প্রতি যাদের বিশ্বাস তার মুসলমান না শিয়ারা কি মুসলিম কাদিয়ানিরা কি মুসলিম না যে কোরআনের আয়াত বাতিল করছে এখন এই যুগে বাতিল করার জন্য হাইকোর্ট রিট করেছে এই শিয়া এই শয়তানদের প্রতি যাদের ভালোবাসা তারা মুসলিম হতে পারে না করছেন কালেও না আজকে দেখছেন এটা এই কথাগুলো আমরা বলেছি বহু আগে এই বদমাশগুলো 30 পারা কোরআন তৈরি করেছে আর এর সাথে আরো 60 পারা তৈরি করেছে 30 পারা যোগ করেছে ব্যাপার হলো এই 30 পারা কোরআনকে প্রত্যাখ্যান করে আরো 60 পারা তৈরি করেছে উসমান রাদিয়াল্লাহর নাম দিয়ে বলছে এই আলী রাদিয়াল্লাহর নাম দিয়ে তৈরি করেছে যে উসমান এইগুলো উঠায় দিয়েছে কোরআন থেকে অর্থাৎ কোরআন হলো 90 পারা এ হলো শিয়াদের বক্তব্য আজকে বাস্তবে দেখতে পাচ্ছেন শিয়ারা মুসলিম উম্মার সবচেয়ে বড় শত্রু এই জিনিসটা আমরা বুঝি না আর এই যত পৃথিবীতে যত ফেরকা জাল হাদিস তৈরি করেছে তার মধ্যে নাম্বার ওয়ান হলো শিয়া 3 লক্ষাধিক জাল হাদিস তৈরি করেছে 3 লক্ষাধিক আপনি ভাবতেই পারবেন না যত হাদিস ছড়িয়ে ছিটিয়ে আছে সব শিয়ারা তৈরি করেছে এখন কথায় যেটা বলবো আপনাদেরকে সেটা হলো যারা এই সমস্ত হাদিসের প্রচারক তাদের বক্তব্য শোনা টোটালি নিষিদ্ধ হারাম একবারে
কারণ শয়তানের পেশাব শুনতে যাবেন কেন আপনি? কথা বললে মিথ্যা কথা বলে, কথা বললে জাল কথা বলে। যার কারণে আজকে শাবান মাস চলছে আমাদের মধ্যে, তাই না? শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম রাখতেন এক তারিখ থেকে নিয়ে শাবানের প্রায় পুরোটাই সিয়াম রাখতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ইযা ইনতাসাফা শাবান ফালা তাসুম, যখন শাবানের অর্ধেক হয়ে যাবে তখন আর সিয়াম রেখো না। এই হাদিসটা কয়েক জায়গায় এসেছে, শুধু একটা কিতাবে না, কয়েকটা কিতাবের মধ্যে এসেছে। তাহলে উচিত আমাদের 15 তারিখ আগ পর্যন্ত একটা না সিয়াম রাখা, অথবা একটা দুইটা তিনটা পাঁচটা যা পারলাম তাই রাখলাম। স্পেশালি শুধু 13-14-15 সিয়াম রাখবেন শাবান মাসে, এক মাস মাত্র এ রাখা যাবে না। যে ব্যক্তি প্রত্যেক মাসে রাখে সে রাখবে, কিন্তু শাবানের স্পেশালি সিয়াম আছে। আর এই সিয়ামের বরকত কত, আল্লাহ আকবার! আপনি আশ্চর্য হবেন, 2357 নম্বর হাদিস নাসাই খুলবেন, নাসাই কুবরার মধ্যে এসেছে, আবার মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম রাখতেন এই আশায়, হাদা শাহরুন ইয়াগফুলুন নাস, এমন একটা মাস এটা মানুষ এখান থেকে গাফেল থাকে, তাই না? রজব ও রমাদান, রজব এবং রমাদানের মাঝখানে কোন মাস? শাবান মাস। এই শাবান মাসে মানুষ কি থাকে? গাফেল থাকে। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুরাজুল আমাল ইলা রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাৎসরিক আমলটা পেশ করা হয়, তার সাপ্তাহিক আমল পেশ করা হয় কোন কোন দিন? সোমবার এবং বৃহস্পতিবার। আর বাৎসরিক আমলটা একবার পেশ করা হয় কোন দিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 21801 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান, মানুষ এই মাসটাতে গাফেল থাকে, ওয়া হুয়া শাহরুন ইউরফাউ ফীহাল আমাল ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, আমল সমূহকে এই মাসে আল্লাহর কাছে কি করা হয়? পেশ করা হয়। ওহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সালিহ, আর আমি চাই আমার আমলটা, বাৎসরিক আমলটা আল্লাহর কাছে পেশ করা হোক, আমি তখন যেন সিয়াম অবস্থায় থাকি। তাহলে আল্লাহ রাসূল এই আশা করতে 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 দু একটা বাদ দিতেন। তার স্ত্রীরা বলছেন যে প্রায় 2 মাসই রাখতেন, শাবান এবং রমাদান। বাংলাদেশের মানুষ কিভাবে জেনে ফেলেছে যে এটা 15ই শাবানে কি মিস্টার ইবলিস? এই হাদিসটা বললাম 2357 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে, একই অবস্থা, যালিকা শাহরুন ইয়াকফুলুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফি আল আমাল ইল রাব্বিল আলামিন ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সালিহ, এটা নাসাইয়ের মধ্যে এসেছে, একই হাদিস। তাহলে আমরা এই আশায় সিয়াম পালন করব যে আমার বাৎসরিক আমলগুলো যেন সিয়াম অবস্থায় কি পেশ করা হয়। এখন পুরো শাবান রাখবেন না অর্ধেকটা রাখবেন? এখানে হাদিসটা আমি 3টা হাদিস আপনাদের বলছি, আবু দাউদের মধ্যে এসেছে 2337 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলছেন, ইদিন তাসাফা শাবান ফালা তাসুমু, শাবানের অর্ধেক হলে আর সিয়াম রেখো না। ইবনু মাজার মধ্যে এসেছে 1641 নম্বর হাদিস, ইদা কানা নিসফু মিন শাবান, যখন শাবানের অর্ধেক হবে, ফালা সাওমা হাত্তা ইয়াজা রমাদান, আর সিয়াম নেই রমাদান আসার আগ পর্যন্ত। মুস্তাদে আহমদের মধ্যে এসেছে 9705 নম্বর হাদিস, সনদ সহি, সবগুলো সনদ সহি, ইদা কানা নিসফু মিন শাবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন শাবানের অর্ধেক হবে, ফামসিকু আনিস সাওম, তোমরা তখন সিয়াম থেকে বিরত থাকো, হাত্তা ইয়াকুনা রমাদান, রমাদান আসা পর্যন্ত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনের বক্তব্য হলো, আমরা সিয়াম রাখব কোন পর্যন্ত? 15 তারিখের আগ পর্যন্ত, হয়ে গেলে আর রাখার দরকার নাই। এটা হলো এতগুলো হাদিস দ্বারা এটাই প্রমাণিত হলো।
এখনে আপনাদের কাছে বলবো যে যে হাদিসটা নিয়ে আলোচনা পেশ করা হয় সেটা তাবরানী কাবীরের একটা হাদিস এখানে একটা দুঃখজনক ঘটনা আছে তার আগে কথাটা বলেনি বাংলাদেশে এই সুন্নাতটা অবহেলিত ঠিক কি না বলেন এই সিয়ামটা কেউ রাখে না আলহামদুলিল্লাহ এখন বহু দিনী ভাই বোন মুরব্বীরা আলোচনা শোনার কারণে শাবান মাসের পুরোটাই সিয়াম রাখছে তাদের নাম বললি না আমি আশ্চর্য হচ্ছে যে একটা বৃদ্ধ মানুষ হাদিসটা শুনে একটানা সিয়াম রেখেই যাচ্ছে একজন ব্যক্তি বলছেন আল্লাহ হেফাজত করুক মাঝখানে আপনাদের একটা কথা বলেনি আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে আমিন এই করোনার অবস্থাটা এখন এত জটিল যে যে সমস্ত ভাইয়েরা যাদেরকে আল্লাহ তুমি সুস্থ রাখছিলেন ইতিমধ্যে দুই তিন দিনের মধ্যে পরিচিত দিনদার ভাইগুলো অধিকাংশই করোনায় আক্রান্ত হয়ে মেডিকেলে আছে এই খুতবাতে আসার একটু আগ মুহূর্তে এত দিনদরদি মানুষ গতকালকে ভর্তি করেছে আর এই ওয়াইফ কাঁদতে কাঁদতে বলছে যে আজকে আইসিইউতে ঢুকাইছে অবস্থাটা খুবই খারাপ একটু দোয়া করবেন তো আপনারা এই করোনার ব্যাপারে একটু সাবধান থাকবেন আর দোয়া করুন বেশি বেশি আল্লাহ যেন আপনাকে হেফাজত করে মুসলিম উম্মাকেও যেন হেফাজত করে আল্লাহ যেন এই বালা যেন উঠায় দেন কতদিন লাগবে তা জানি না তবে আল্লাহ উঠা নিতে চাইলে একদিনও সময় লাগবে না এক মিনিটও সময় লাগবে না আল্লাহ যেন মুসলিম উম্মাকে রক্ষা করেন আমিন ইয়া রাব্বাল আলামিন খেয়াল রাখবেন এই সমস্ত মানুষগুলো একদিন হাদিস শোনার পরেই আমল করা শুরু করেছে আমার কাছের খুব মুরব্বী রিলেটিভ আমি আশ্চর্য হয়েছি বলছেন যেদিন আমি শুনেছি যে নফল সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রাখতেন ওই বছর থেকেই আমি হাদিসটার প্রতি আমল করা শুরু করেছি আমি জানতামই না প্রত্যেক বছর রাখে ঠিক শাবানের একই রাখে আল্লাহ যেন এই সমস্ত মানুষের সংখ্যা আরো বাড়িয়ে দেন আমিন ইয়া রাব্বাল আলামিন তাহলে এখানে কি দুইটা নেকি খেয়াল রাখবেন একটা হলো সিয়াম পালনের নেকি আরেকটা নেকি হলো সুন্নাতটা জীবিত করার নেকি সুন্নাতটাকে ধরে রাখার নেকি সুন্নাতটা ধরে রাখার নেকিটা কি 10394 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন ওয়ারাইকুম যামানা সাবরিন সাহাবা কেরাম তোমাদের পর পর একটা আসবে ধৈর্যের যুগ এই যুগে তোমরা কি কেউ টিকে থাকতে পারবে না ধৈর্য মানে কি আর একটা হাদিস এসেছে একটা সুন্নাতকে আঁকড়ে ধরা থাকা আর আগুনের টুকরাকে ধরে রাখা একই রকম মনে হবে এত কঠিন হবে নীল মতামাস্তকে ফি এর পরেও যদি সুন্নাকে ওই যুগে সে আঁকড়ে ধরে থাকে ফালাহু আজরু খামসিনা শহীদা তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমিন না অমিলহুম আল্লাহ রাসূল এই 50 জন শহীদ আমাদের যুগের না তাদের যুগে আল্লাহ রাসূল ধমক দিয়ে বলছেন লা বালমিন করে তাদের যুগের না তোমাদের যুগে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা সে ভাগ করতে কল্পনাই করা যায় না আলবান রহিমাহুল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন কারণ তারা হাদিস মানতেন রাসূলকে দেখে জিবরিল আমিনকে দেখে মুজাফফর দেখে আর শত শত বছর পরে একই সুন্নাত মানছে তারা রাসূলকেও দেখে না জিবরিলকেও দেখে না মুজিজাও দেখে না মিরাজের মতো কোনো ঘটনাও শুনেনি একেবারে না জেনে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে হাদিসের প্রতি ঈমান এনে তারা ওইভাবেই আমল করে যাচ্ছে তাদের উপর অত্যাচার হয়েছে ওই অত্যাচার আমাদের বাচ্চাদের উপরে হচ্ছে যুবকদের উপরে হচ্ছে তরুণদের উপরে হচ্ছে হক কথা বলার কারণে হচ্ছে না তো আপনাদের যত অত্যাচার করুক বেলাল রাদিয়াল্লাহু আনহু মতো মুখ দিয়ে উচ্চারিত হবে আহাদ 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 আমি তাওহিদ কাকরে ধরে থাকব কখনো তাগুতের সাথে আপোষ করব না স্পষ্ট কথা এই রকম যদি মানসিকতা থাকে তাহলে আপনার জন্য দুইটা নেকি এক হলো সিয়াম পালনের নেকি আর একটা হলো এই সুন্নাতটা প্রচারের নেকি এজন্য বলে দিনী ভাই এবং বোনদেরকে বলি আপনারা এক রাকাত বেতের পড়বেন বেশি বেশি মনে থাকবে কয় রাকাত এক রাকাত বেতের সারা বছর পড়বেন রাতের শুরুতে হোক বা শেষে হোক এক রাকাত বেতের পড়বেন এশা পরে পড়লে মসজিদে পড়বেন এক রাকাত বেতের মানুষ যেন জানে এক রাকাত সালাত আছে একজন মুরব্বী আমাকে বলছে যে
ইচ্ছা করে ঢাকার এক মসজিদে সালাত ভাই করছে, এক রাকাত ভেতরে পড়েছে, তখন বলছে আপনার নামাজ ভুল হয়েছে। যে কেন? যে আপনাদের এক রাকাত পড়লেন যে, তার মধ্যে ঠিকই তো আছে, যে এক রাকাত আবার নামাজ হয় নাকি? মুরব্বির তো জোর বেশি, তো মূর্খ কিছু জানে না, জোরটা আছে। আমি বললাম যে এক রাকাতই বেতের, আপনি চাইলে তিন রাকাত পড়েন, এটা হাদিস আছে, কিন্তু আপনি যেভাবে তিন রাকাত পড়েন হাদিসে নাই, আপনি যেটা পড়েন ওইটাই হাদিস, আমাদের হাদিসে নাই। আচ্ছা নাই, হাদিস থাকলেও হাদিসটা কি জয়ীফ না জাল, সহিটা মানার চেষ্টা করেন। আমি এক রাকাত পড়ছি, আমি জেনেই পড়ছি, আর ওনার কোনোদিন জানাই নাই এক রাকাত সালাত হয়, এটা জানাই নাই। এই জন্য আপনারা বেশি বেশি এক রাকাত বেতেরটাকে প্রতিষ্ঠা করার জন্য সালাত আদায় করবেন, এক রাকাত বেতের মনে থাকবে, ইচ্ছা করে পড়বেন। আমি এক রাকাত পড়ছি মানুষ জানুক, এটা তো সুন্নাত। আলহামদুলিল্লাহ আহলে হাদিস ভাই বোনদের কারণে উপমহাদেশে সুন্নাত চালু হয়েছে, সুন্নাত প্রতিষ্ঠিত হয়েছে, সুন্নাত টিকে আছে আলহামদুলিল্লাহ, তাদের কারণে টিকে থাকবে ইনশাআল্লাহ। কারণ বেদাতিদের কারণে কখনো সুন্নাত থাকবে না, আর বেদাতিরা সুন্নাতকে হত্যা করবে, আর আহলে হাদিসরা সুন্নাতকে জীবিত করবে ইনশাআল্লাহ। তো ওই মানসিকতা আপনার মধ্যেও থাকতে হবে। এখন আপনাদের কাছে আর একটা জিনিস বলি, যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি 15ই শাবানের হাদিসটা নিয়ে যে কথাগুলো বলেন, আপনারা প্রথম মিথ্যা কথা বলে বলে থাকে, সেই মিথ্যা কথাটা আপনাদের কাছে একটু বলতে হবে। সেটা হলো যে আপনার আলবান রহিমাহুল্লাহ এই হাদিসটাকে সহি বলেছেন বা হাসান বলেছেন, যে ইন্নাল্লাহ ইয়াত্তালিহু, অথবা আসছে ইয়াত্তালাল্লাহু তাআলা ফি লাইলাতিন নিসফু মিন শাবান, শাবানের মধ্য রাত্রিতে তিনি উকি মারেন আলা খলকি, তার সৃষ্টি জগতের প্রতি, ফায়াগফিরু লিকুল্লি আব্দিন, অতঃপর উকি মারার পরে সব বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন, ইল্লা মুশরিকিন আও মুশাহিন, মুশরিক ব্যক্তি ক্ষমা করেন না, আর যে হিংসুক তাকে ক্ষমা করেন না। এই হাদিসটা তাবরানি কাবিরের মধ্যে এসেছে, 16639 হাদিস। আলবান রহিমাহুল্লাহ এই হাদিসটাকে নিয়ে আসছেন 1140 হাদিস সিলসিলা সহিহার মধ্যে নিয়ে আসছেন। দুর্ভাগ্য হলো ইহুদিদের মতো একটা কাজ হয়েছে এখানে, সেটা হলো আপনারা খারাপ মনে করবেন না, কিন্তু বাস্তব ইহুদিরা এই কাগজের তাওরাতের আসল জায়গায় হাত রাখে আর ডাইনে আর বামে পড়ে, মাঝখানে পড়ে না। কিভাবে? রজমের আয়াত, রজম করা বোঝেন তো, জেনা করেছে পাথর মেরে হত্যা করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর যুগের ঘটনা, ওরা বলছে রজমের আয়াত তাওরাতে নাই, তাওরাত নিয়ে আসো। আল্লাহ রাসূলের সামনে পড়ছে কিন্তু হাত দিয়ে রাখছে জায়গাতে, আল্লাহ রাসূল কসম দিয়ে বললেন আমি তোমাকে আল্লাহ কসম দিয়ে হাত উঠাও, হাত উঠানোর পরে দেখছে নিচে লেখা আছে রজমের কথা, তুমি এটা পড়লে না কেন? এখন এই ইহুদিদের স্বভাব ঢুকে গেছে এক শ্রেণীর আলেমের মধ্যে। আলবান রহিমাহুল্লাহ বর্ণনাটাকে কি বলেছেন? সহি বলেছেন, কিন্তু সাথে একটা কথা বলে দিয়েছেন যে এই বক্তব্য হাদিসকে সহি বলে মেনে নিলেও কিন্তু রাত্রিতে এবাদত করা, দিনে সিয়াম পালন করার মর্মে কোনো দলিল নেই। যে দলিলগুলো আসছে সেগুলো কি? জাল, জয়ীফ। তো তুমি এইটা মানলে না কেন? আলবানের একটা কথা বলে ছেড়ে দিলে কিন্তু আর একটা মানলে না কেন? এই স্বভাবটা কি? কাদের স্বভাব? ইহুদিদের স্বভাব। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলবান রহিমাহুল্লাহ আবু দাউদের তাহকিক করতে গিয়ে রফুল আয়াদের একবার করার হাদিসকে তিনি সহি বলেছেন, আমরাও সহি বলেছি, তবে অন্যান্য মুহাদ্দিস যে হাদিসটাকে জয়ীফ বলেছেন সেটা উল্লেখ করেছি, আমরা সোর না। আচ্ছা, মানুষকে আমল করানোর দায়িত্ব আমার না প্রচারের দায়িত্ব? আমি সবটুকুই বলবো, যার যতটুকু গ্রহণ করা ততটুকু গ্রহণ করবে। তো চুরি করবে কেন? স্পষ্ট, চুরি করবে কেন? আমরা বলেছি আলবানের রহিমাহুল্লাহ কথাটা বলেছে, কিন্তু আলবান রহিমাহুল্লাহর কথাটাকে আমরা প্রত্যাখ্যান করেছি। কেন? যে সব মুহাদ্দিস হাদিসটাকে জয়ীফ বলেছেন, আমরাও জয়ীফ বলবো, প্রথম কথা। কিন্তু আলবান রহিমাহুল্লাহ কি বলে গেছেন? তিনি বলছেন ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনাটা একক সাহাবি থেকে হাদিসটা হলো না বদক,
আর অন্যান্য সাহাবি থেকে রফলাদের পক্ষে হাদিস বর্ণিত হতে এটা হাবদক। আর হানাফি উসুলের নিয়ম হলো না বদকের উপরে হাবদকটা কি পাবে, প্রাধান্য পাবে। অতএব প্রত্যেক ব্যক্তির উপরে লাজেম হলো রফল আয়দান করা। তাহলে আলবান রহিমাহুল্লাহ রফল আয়দান করার পক্ষে বললেন না বিপক্ষে বললেন? পক্ষে বললেন। একটা ঘটনা ঘটলো বড় আলেমের সাথে, বড় একজন আলেমের সাথে। তিনি আমাকে বললেন যে তুমি এই তথ্যটা পেশ করলে, অথচ আমি আজ থেকে অন্তত প্রায় 35 বছর আগ থেকে জানি যে আলবানি হাদিসটাকে সহি বলেছেন, তাই মনে করি যে রফল আদান না করলেও চলবে। কিন্তু এই তথ্যটা আরবি সহ তুমি পেশ করার কারণে দেখলাম যে আলবানি রহিমাহুল্লাহ যে হাদিসটাকে রফল আদান না করার হাদিসটাকে সহি বা হাসান বলতে চেয়েছেন, ওই আলবানি বলেছেন যে রফল আদান করা ওয়াজিব, লাজেম বলেছেন, লাজেম ফাল ইয়ালজিম শব্দটা উল্লেখ করেছেন তিনি বলেছেন। আর তিনজন ব্যক্তি রফল আদান হাদিসগুলোকে মুতাওয়াতির বলেছেন, তার মধ্যে একজন নাসিরউদ্দিন আলবানি, আলেম মানুষ তো বিষয়টা বুঝতে পেরেছেন। আমি বললাম যে কেন বুঝলেন, বলছে অতটুকু বুঝাইছে আমাদেরকে যে আলবানি হাদিসটা কি বলেছেন, সহি বলেছেন। কিন্তু আলবানি রহিমাহুল্লাহ যে বলে দিয়েছেন যে হাদিসের উপরে আমল করা যাবে না, কারণ এটা হাদিসটা না বাতক, আর অন্যান্য সাহাবী থেকে হাদিসটা বর্ণিত কি হা বাতক, হা বাতক হাদিসের সংখ্যা 400 অধিক, আর না বাতক হাদিসের সংখ্যাটা একটা। সাহাবীর ভুল হতে পারে না? হতে পারে, এটা সাহাবীর আমল, আর ভুল এটা, নিঃসন্দেহে ভুল এটা, সনদ সহি কিন্তু আমলটা কি ভুল। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু আরো অনেকগুলো ভুল আছে যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত, ওইটা আমরা আমল করি সহি হাদিস। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন সূরা ফালাক আর সূরা নাস, এটা কোরআনের সূরা না, এটা এটা হলো ঝাড়ফুঁকের দোয়া, এটা তো হাদিস সহি, এটা আমরা মানি। হ্যাঁ, তো ওই জায়গায় মানি কেন? কারণ এটা মুতাওয়াতির পর্যায়ে প্রমাণিত হয়েছে। সূরা ফালাক এবং সূরা নাস কি বলেন? কোরআনের কি সূরা, কোরআনের সূরা। তাহলে আমরা ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু একক কথা বিশ্বাস করিনি, মেনেও নেইনি। তিনি সাহাবি, তিনি ভুলের ঊর্ধ্বে নন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলের ঊর্ধ্বে। তিনি জীবনে ভুল করলে আল্লাহ সেটা কি করে দেন, সংশোধন করে দেন। সাহাবি ভুল করলে সংশোধন করে দেবেন কে? তার উপর ওহী নাযিল হতো? তাহলে আর অনেকগুলো আছে। তিনি ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগ পর্যন্ত রুকু করতেন কি করে? দুই হাঁটুর মাঝখানে হাত দিতেন, দিয়ে রুকু করতেন, দুই হাঁটুর মাঝখানে হাত দিতেন। কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন সহিহ বুখারীর সম্ভবত 987 নম্বর হাদিস, ভুল হতে পারে, দেখবেন। তিনি যখন দুই হাঁটুকে ধরে রুকু করছেন, তখন ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু ধমক দিচ্ছেন, এই এইভাবে রুকু করছো কেন? তখন কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ রাসূল এইভাবে শিক্ষা দিয়েছে, আপনি যেভাবে পড়েন এইটা এখন আর চলবে না। তাহলে তিনি ভুল করতেন না? ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু পরে চেঞ্জ করে নিলেন, কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না। আমরা যে ভক্ত, আমরা কি এই ভক্তরাই হলো বড় সমস্যা। জনগণ এত খারাপের খারাপ, বক্তাদের কি বলুন, বক্তাদের চেয়ে বেশি খারাপ হলো জনগণ। কারণ হেলিকপ্টার বক্তাকে নিয়ে আসবে, লাখ লাখ টাকা দিবে, ওকে না নিয়ে আসলে আসবে? আপনার ঘাড়ে চড়ে আসছে নাকি ও? আপনার তো তাও তো আসছে। বক্তারা এত খারাপ, মিথ্যা কথা কেমনে ছড়ায়? এই মিথ্যা কথা ছড়াতে 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 আবু হানিফা রহিমাল্লাহকে পোষাইছে, আব্দুল কাদের জিলানিকে পোষাইছে, হোসাইন আহমদ মাদানিকে পোষাইছে, মাহমুদ হাসান দেওবন্দিকে পোষাইছে, তারপরে এই সাইদি সাহেবকে পোষাইছে, তারপরে কি আরেকজন কি বলবো ভুলে গেলাম, এই যে যত বড় বড় আলেম সবগুলোকে পোষাইছে। কারা পোষাইছে? ভক্তরা। এক ব্যাকুব বক্তা বলছে যে আব্দুল কাদের জেলানি বাগদাদ থেকে কুলি করেছে, কুলি গিয়ে স্পেনে পড়েছে। এ কি মানুষ বলেন তো দেখি না বক্তা, এটা বক্তারা কিন্তু মানুষ না, খেয়াল করেন। আমি বললো যেটা বললাম, এরা মানুষ না বক্তা বলেন তো উত্তর দেন, এরা বক্তা কি না মানুষ না এরা? কারণ এই সমস্ত ধান্দাবাজি করে ইসলাম টিকে করে দেব? কিছু মানুষ হক কথা বলার কারণে যদি রসানলে পড়ছে, তবে মানুষের অনেক উপকার হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন আপনাদের কাছে যেটা বলবো,
একই ফজিলত, কোনটা গ্রহণ করবেন দেখে স্বার্থপর কিনা আপনি। মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ উঁকি মারেন, সব বান্দাকে ক্ষমা করেন, এটাও দলিল পেলেন। 2565 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। এবার আসেন আমার সাথে, তাহলে আল্লাহ এক রাত্রিতে উঁকি মারেন প্রথম কথা, তাহলে বাকি রাতগুলো কি আর উঁকি মারেন না? এই জন্য রাগ করে একদিন বলেছিলাম, যে আল্লাহ বান্দার সারা বছরে একদিন খোঁজ নাই ওই আল্লাহর ইবাদত করি না, যে আল্লাহ প্রতিদিন বান্দার সবসময় খোঁজ নেন ওই আল্লাহর ইবাদত করো। কথা বুঝতে পারলেন? তুমি হাদিসটা বর্ণনা করছো, প্রথমত আলবানির কথাটা বলে দিল স্পষ্ট, মুহাদ্দিস কিন্তু জায়গা মতে থেকে তিনি মুহাদ্দিস, খামখিয়ালি ব্যক্তি না। এক, দ্বিতীয়ত এখানে এক রাত্রি কথা আসছে। 1145 নম্বর হাদিস সহি বুখারীর মধ্যে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি বলছেন যে ইয়ানজিলু রব্বুনা তাবারাক ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ইলা সামাই দুনিয়া। 1145 নম্বর হাদিস সহি বুখারীর, আল্লাহ প্রত্যেক রাত্রিতে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাকে বলতে থাকেন কে পাপি আছো ক্ষমা চাও, আমি তার ক্ষমা করে দেব। আল্লাহ, সহিহ বুখারী হাদিস না শুধু সব গ্রন্থে আসছে, তাহলে বলুন তো ওই হাদিসটা এই হাদিসের বিরোধী হলো না পক্ষে হলো? বিরোধী হলো। তাই একটা হাদিসের উপর আমল করবেন না সবগুলোর উপর আমল করবেন? কি চমৎকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন কে রুজি প্রার্থী আছো তুমি রুজি চাও আমি তোমাকে রুজি দান করব, কে অসুস্থ ব্যক্তি আছো আমার কাছে শিফা চাও আমি তাকে শিফা দান করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতি রাত্রিতে দুনিয়ার আসমানে বান্দাদের জন্য এসে বলেন, তাহলে এটা বুখারী হাদিস, এটা গ্রহণ করবেন না শুধু মধ্য শাবানের জন্য অপেক্ষা করবেন? প্রথমত হাদিসটা প্রায় সব মুহাদ্দিস কি বলেছেন, যায়েদ বলেছেন। এক, দ্বিতীয়ত সহিহ বুখারীর এই হাদিসের কি বিরোধী। তৃতীয়ত আরেকটা জিনিস যেটা সহিহ মুসলিম বলছিলাম, 2565 নম্বর হাদিস, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার দুই দিন আসমানের দরজা জান্নাতের দরজাগুলো খোলা রাখা হয়। হাদিসটা কখনো শুনেছেন? যে ব্যক্তি প্রত্যেক বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন, অর্থাৎ ক্ষমা করে দেওয়া হয় মুশরিক ব্যক্তি ছাড়া, যে শিরিক করে না তাকে ছাড়া, আর যে হিংসা করে না তাকে ছাড়া ক্ষমা করে দেওয়া হয়। এবার আপনি বলুন, 15 শাবানের রাত্রির মর্যাদা বেশি না সোমবার বৃহস্পতিবারের মর্যাদা বেশি? কারণ কোন হাদিসে নাই যে 15 শাবানের রাত্রিতে বা 15 শাবানে জান্নাতের দরজাগুলো খুলে রাখা হয়। সোমবার বৃহস্পতিবারে জান্নাতের দরজাগুলো খুলে রাখা হয়, যদি এই দিনে কেউ মারা যায়, কেউ ইবাদত করে, তাহলে এই ইবাদতটা জান্নাত পর্যন্ত পৌঁছে যাক। ওই ব্যক্তি আমি দোয়া করি, আল্লাহ এই বৃহস্পতিবারে সোমবারে মারা গেছে, আল্লাহ তুমি তাকে, তোমার জান্নাত তুমি খোলা রেখেছো, আল্লাহ তুমি তাকে জান্নাতের মধ্যে নিয়ে নাও, এই কথা বলে আমি দোয়া করি। তো আমি যেটা বুঝাতে চেয়েছিলাম, সময় পার হয়েছে জি, তো আমি এখানে যেটা বলতে চাইব, বুঝাতে চাইব আপনাদেরকে, প্রথমত ওই হাদিসটার দিকে আমি ভুরুক্ষেপ করব না, কারণ যে ব্যক্তি প্রত্যেক রাত্রিতে জাগে আল্লাহকে ডাকার জন্য সে 15 তারিখের রাত্রিতেও জাগবে। দ্বিতীয় কথা, সূক্ষ্ম একটা জিনিস মনে রাখতে পারবেন না জানি না, আল্লাহ উঁকি মারেন এই জন্য কোনো কি ইবাদত আছে? সোমবার বৃহস্পতিবারে আল্লাহ জান্নাতকে খোলা রাখেন ক্ষমা করে দেন, এই জন্য কোনো ইবাদত আছে? না, ইবাদত নাই। আপনি বলবেন
যে সিয়াম আছে দুইটা, না 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 না, সিয়াম যে রাখছে যে রাখে না সিয়াম রাখার সাথে সম্পর্ক নাই। এটা কুল্লু আব্দিন, প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেন, প্রত্যেক বান্দাকে। তাহলে বছরে একবার ক্ষমা পাওয়া উচিত না প্রত্যেক সোমবার বৃহস্পতিবার ক্ষমা করা উচিত? প্রত্যেক বৃহস্পতিবার। তাহলে এই জন্য কোন ইবাদত নাই, সোমবার বৃহস্পতিবারে কোন ইবাদত নাই, কিন্তু ফজিলত আছে। আমার কথাটা বোঝা গেল একটা কথাটা? এই জন্য পুনরায় শাবানের হাদিসটাকে সহি মেনে নিলেও আলবানি বলছেন যে সহি আল্লাহ ক্ষমা করে যদি মেনেও নাই, কিন্তু কোন ইবাদত নাই। কুমু লাইলাতাহা ওসুমু নাহরাহা, রাত্রি ইবাদত করো, দিনে সিয়াম পালন করা মর্মে যত হাদিস বর্ণিত হয়েছে সবগুলো হয় জাল অথবা কি যঈফ। বন্ধুরা আমার, আমি আপনাদের এই জিনিসটা যদি বুঝাতে পারি তো আলহামদুলিল্লাহ, আর যদি বুঝাতে না পারি তাহলে হয়তো কবুল হয় না। এটা হলো ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম উম্মাকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আর জাল হাদিসগুলো যেন থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। এত জাল হাদিস, যে গত কয়েকদিন আগে জাল হাদিস পালন করলো, কিভাবে পালন করলো রজব মাসের ব্যাপারে। কেউ যদি রজব মাসের একটা সিয়াম পালন করে তাহলে ও এক বছর সিয়াম পালন করার নেকি পাবে। নাউজুবিল্লাহ করতে পারে জাল হাদিস, কথা বুঝা গেছে? কেউ যদি সাতটা সিয়াম পালন করে রজব মাসের তাহলে জাহান্নামের সাতটি দরজা বন্ধ হয়ে যাবে। কেউ যদি আটটি সিয়াম পালন করে তাহলে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। শুনেছেন কখনো? ওরা মনে করে এরা হাদিসগুলো জানেই না, এগুলো ফজিলত বর্ণনা করে না। ব্যাকে তো খাওয়াই দেবো তুই আসিস আমার কাছে, যেগুলো জানিস না ওইগুলো আমরা জানি আলহামদুলিল্লাহ। একটা যে ব্যক্তি রজব মাসের এক রাত জাগবে, এক রাত ওয়াজিবাতুল হুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো জাল হাদিস। কিন্তু তারপরে কি রজব শাহরি ওয়াশাবান, রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ওয়াশাবান শাহরি, আর শাবান হলো আমার মাস, ও রমাদান শাহরু উম্মতি, আর রমাদান হলো আমার উম্মতের মাস। আচ্ছা আল্লাহর মাস কোনটা? কেউ উত্তর দিতে পারে? আল্লাহর মাস কোনটা? বিশেষ মাস আছে একটা, আল্লাহ আল্লাহ খাস করে নিয়েছেন, কোনটা? উত্তর হলেন আপনাদের সহি হাদিস, এটা জানেন 1163 নম্বর হাদিস সহি মুসলিম খুলেন, কি মুহররম, মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিকে, শাহরুল্লাহিল মুহররম, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস হলো কি মুহররম মাস। তাহলে এটা হাদিস জাল নিঃসন্দেহে, আর এটা কি সহি? তাহলে বুঝছেন তো কথা? সহি যে দয়া করে পার্থক্য করবেন। তারপরে বলছে শাবান মাস আমার মাস, আর রমাদান মাস হলো আমার উম্মতের মাস। এই হাদিসটা কি? আরেকটা হাদিস যে যে ফিল জান্নাত নাহর, জান্নাতে একটা নহর আছে ইসমুহু রজব, তার নাম কি রজব, মাউ আশাদ্দু বায়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল, এই নহরের পানি একবারে দুধের চেয়ে অধিক সাদা, মধুর চেয়েও খুব মিষ্টি সুস্বাদু। মান সোমা ইয়াওমান, যে ব্যক্তি একদিন রজবের সিয়াম পালন করবে, সাকাহুল্লাহু মিন নাহরিহি, ওই নাহর থেকে আল্লাহ তাকে পানি পান করাবে। আবার সুবহানাল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলতো এটা, আমি বলছি যে জাল হাদিস। আরেকটা দোয়া পড়ছে মহিলা পুরুষ দোয়া পড়ছে, কি আল্লাহুম্মা বারিক ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই হাদিস যঈফ, এটা আমল করা যাবে না। আপনি কয়টা হাদিস নেবেন এরকম ভাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এত জাল হাদিস প্রচার করেছে এই রজব মাসতে উদযাপন করার জন্য। এটা করা কারা? বড় বড় পাগড়িওয়ালা, দাঁড়িওয়ালা, আলখিল্লাওয়ালা। আমি আপনাদের বলবো, দয়া করে আপনারা এই জাল হাদিসগুলো বাদ দিয়ে সহি হাদিসগুলো আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। আর সহি হাদিসগুলো বেশি বেশি প্রচার করবেন, সাথে সাথে বলে দেবেন এগুলো জাল, এগুলো ভুয়া, এগুলো মিথ্যা, এগুলো আমল করা যাবে না, এই জিনিসটা করবেন। আমরা আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার খুতবা শেষ করে দিচ্ছে, আমাদের বর্তমান অবস্থানই এটা, মানুষকে আমলে সলে শিক্ষা দেওয়া, সঠিক আমলটা কি শিক্ষা দেওয়া, যার মাধ্যমে আল্লাহর ভাষায় সে ব্যক্তি জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে ইনশাআল্লাহ। আল্লাহ সরাসরি তা কি করবেন, মেহমানদারি করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে
জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসেবে কবুল করে নেন। আমিন। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ দলিল ভিত্তিক আমল করার তৌফিক দান করেন। আমিন। প্রত্যেকটা সিয়ামের ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটেছে, আল্লাহ যেন আমাদেরকে এই জাল হাদিসের কবল থেকে মুক্তি দান করেন। আমিন। পাশাপাশি আপনাদের এই স্মৃতি বিজড়িত আত্মাওহিদ মসজিদের ব্যাপারে আমি দুইটা কথা বলবো। সেটা হলো অনেকদিন যাবত এখানে মাঝে মাঝে আসি, প্রায় আসি এমনটা না, কিন্তু এই রোদের মধ্যে ছোট্ট একটা মসজিদে অনেক মুসল্লির উপস্থিতিতে সালাত আদায় করা খুব কঠিন। এই মসজিদের কনস্ট্রাকশনটা খুব জরুরি, তৈরি হওয়াটা খুব জরুরি। এই কয়েকটা ভাই মিলে তারা মসজিদটা ধরে রেখেছে, আপনারা তো জানেন আলহামদুলিল্লাহ। গাজীপুরের কাশিমপুর কারাগারের পাশে একেবারে পূর্ব পশ্চিম পার্শ্বে একবারে দেওয়াল ঘেঁষা এই মসজিদটি, আমি দিনী ভাই বোনদেরকে বলবো যারা দেশে এবং দেশের বাহিরে আছেন, এই মসজিদটা একটু তৈরি করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এইটা আমি মোর্শেদ ভাইয়ের কাছে যতটুকু শুনেছি, প্রায় এখানে মসজিদ, তারপরে এতিমখানা, মাদ্রাসা এবং দাওয়াতি সেন্টার, এই অত্র এলাকার মানুষ যেন এখানে এসে দাওয়াত পায়, খুতবা শুনতে পারে, এই উপলক্ষে একটা বিল্ডিং স্ট্রাকচার কত তালা করেছেন, 5 তলা, এখানে 10% জমি আছে, টোটাল 20% আলহামদুলিল্লাহ। যদি 20% জমির উপরে এটা প্রতিষ্ঠিত হয় তাহলে একটা হেফজখানা চলবে, এতিমখানা চলবে, মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ। আমি বলবো যে এখানে পারমিশন সম্ভবত আছে, এখানে যে 10 তলার ফাউন্ডেশন দেওয়া যায় আমি সেটাই বলবো যে 10 তলার ফাউন্ডেশন শুরু করেন। কোনো দিনী ভাই বোন আছে বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ, তারাই ব্যবস্থা করতে পারবেন ইনশাআল্লাহ। ওই সমস্ত দিনী ভাই বোনদেরকে বলবো যে এই জায়গাটা মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার দরকার, আপনারা সহযোগিতা করবেন। বহু বড় বড় টাকাওয়ালা মানুষ মরে গেল, টাকাগুলো নিজের আত্মীয়স্বজন ভাগ করে নিবে, তারা কবরে চলে গেছে, তাদের কথা মনেও করবে না। আপনার জমানো টাকা আছে, কিছু মসজিদ মাদ্রাসা এতিমখানা তৈরি করে যান, এইটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে। বিশেষ করে কাশিমপুর কারাগারের পাশে আত্মাওহিদ মসজিদটা আপনারা নেটে দেখে নিবেন, এই ভাইদের আপনাদের মনে পেজ আছে সম্ভবত, তো আপনারা দয়া করে এই মসজিদটা তৈরি করার জন্য, নির্মাণ করার জন্য হাত দেওয়ার ব্যবস্থা করবেন। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন। আমিন। আমি দেশের বাহিরে যে সমস্ত দিনী ভাই ও বোনেরা আছেন তাদেরকে বলবো এই মসজিদটা তৈরি হওয়া খুব জরুরি। টিনের নিচে গরমের মধ্যে এইভাবে সালাত আদায় করছে বহুদিন যাবত, এই মসজিদে খুতবা দেওয়ার পরেই এই জেলখানাতে ছিলাম আমি, আমার খুব ভালো স্মৃতি মনে আছে। যাক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি কবুল করো। আমিন। আল্লাহ তুমি সহজ করে দাও। আমিন ইয়া রাব্বুল আলামিন। আর একটা হলো, সামনে রমাদান মাস আসছে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে একটা বিষয়, সেটা হলো আমরা প্রচুর পরিমাণে বই বিতরণ করি। হ্যাঁ, যেমন এক নজরে সিয়াম ও রমাদান এই বইটা অন্তত 50-60 হাজার 70 হাজার কপি আমরা বিনামূল্যে বিতরণ করি। তো এই বিতরণ আমাদের একটা ফান্ড আছে, বিতরণ বা বিনামূল্যে বই বিতরণ ফান্ড, এই ফান্ডে আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন। এক নজরে আকিদা তাওহীদ, এক নজরে দোয়া ও যিকির, এক নজরে ওযু ও সালাত, তারপরে আপনি কি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, এই বইগুলো আমরা বিনামূল্যে বিতরণ করি আপনাদের দিনী ভাই বোনদের কাছে। আবেদন করব, আসলে আমাদের আল্লাহ টাকা দেননি, হয়তো কিছু বলতে পারি লিখতে পারি, আপনাদের টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আপনারা টাকা দিয়ে পয়সাতে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, তাহলে কাজগুলো আমাদের সহজ হবে, সমাজ থেকে শিরিক বেদাত বিদায় নেবে ইনশাআল্লাহ। বহু মানুষ আজকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন গড়া শুরু করেছে আলহামদুলিল্লাহ। আশা করি, আমি বলি যে 10টা বছর আগামীতে যদি সময় পাওয়া যায় ইনশাআল্লাহ, অন্তত 1000 খালেম যদি যোগ্য আলেম তৈরি করতে পারে, তাহলে বাকি 10 বছরে ইনশাআল্লাহ এদেশ থেকে শিরিক এবং বেদাতের শিকড় উপড়ে ফেলা যাবে ইনশাআল্লাহ। এই সমস্ত দুর্নীতি, জঙ্গি পোনা, নষ্টা পোনা, নোংরামি, বেহায়া পোনা বাংলাদেশ থেকে দূর হবে ইনশাআল্লাহ। শিরিক বেদাত তো দূর হবেই হবে, জঙ্গিবাদ দূর হবে, দুর্নীতি দূর হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে এই তাগুতের নামে এই জঙ্গি পোনা, নষ্টা পোনা বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের দেশকে নির্ভেজাল তাওহীদের দেশ হিসেবে কবুল করে দাও। আমিন। আল্লাহ, যারা কোরআন সুন্নাহ বিরোধী কথা বলেছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ, যারা দেশ বিরোধী কার্যক্রম চালাচ্ছে তাদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ, যারা শিরিক বেদাতের পক্ষে কথা বলছে, যে সমস্ত আলেমরা মাজার পূজা, কবর পূজা করাচ্ছে মানুষকে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসেবে কবুল করে নাও। আমিন ইয়া রাব্বুল আলামিন। أقول قولي هذا، أستغفر الله ولكم ولسائر المسلمين.
الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أعز الإسلام